2020 সালের মতো 2021 সালেও কি অটো পাস নাকি বিকল্প পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে, তাই এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। অনলাইনে সর্বোচ্চ এমসিকিউ পরীক্ষা নেওয়া সম্ভব, রচনামূলক সম্ভব নয় বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সম্মানক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। শনিবার মুঠোফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। নেহাল আহমেদ বলেন, আমরা আবারও বৈঠক করে বিকল্প উপায়ে পড়ালেখা চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পরামর্শ পাঠাব। এদিকে দীর্ঘ 13 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, এ সময় হয়নি একাধিক পাবলিক পরীক্ষা। এমন পরিস্থিতিতে এসএসসি ও এইচএসসি সহ পাবলিক পরীক্ষা অনলাইনে নেওয়া যায় কিনা, এর জন্য শিক্ষা মন্ত্রণালয় দুটি কমিটি করে দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ক্লাস করিয়ে নিতে চাই, সে লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, কিন্তু করোনার কারণে আজকের সিদ্ধান্ত হয়তো কাল বদলাতে হচ্ছে, ফলে কবে পরীক্ষা নিতে পারবো তা এখনও বলা যাচ্ছে না। করোনার পরিস্থিতির দিকে আমরা তাকিয়ে আছি। জানা গেছে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সহ সব পরীক্ষার ক্লাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, ফলে বিকল্প উপায় খুঁজতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে 11 সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা এ বিষয়ে করণীয় ঠিক করবেন। এর আগে গত 1 ফেব্রুয়ারি এসএসসি এবং 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এসএসসির জন্য 60 কর্মদিবস এবং এইচএসসির জন্য 84 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছিল। এ ক্লাস করিয়ে 2 সপ্তাহ সময় দিয়ে দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু করোনার কারণে 22 মে পর্যন্ত ছুটি বাড়ানোর ক্লাস পরীক্ষা নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে নেহাল আহমেদ বলেন, আমরা দুটি ভার্চুয়াল বৈঠক করেছি, অন্যান্য দেশে কী উপায়ে পড়ালেখা চলছে, কীভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে তা পর্যালোচনা করছি। কোনো দেশেই করোনার সময় সরাসরি পাবলিক পরীক্ষা নেওয়া হয়নি। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আর শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।